ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দারুণ এক স্পোর্টসম্যানশিপের পরিচয় দিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কস। মানকারিং আউট করার সুযোগ পেয়েও জস বাটলারকে সতর্ক করলেন তিনি। মিচেল স্টার্ক বাটলারকে উদ্দেশ্য করে বললেন, ক্রিজ সারবেন না। মিচেল স্টার্কের এমন সুন্দর মানসিকতা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট প্রেমীরা ইতিমধ্যে তাকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন। অনেকেই তো এই ছবিটি শেয়ার করে বলছেন, জস বাটলারের ভাগ্য ভালো, আজকে অর্শিনের জায়গায় তিনি মিচেল স্টার্কের সামনে পড়েছেন। হয়তো রবিচন্দ্র অর্শিন থাকলেও এ যাত্রায় আজকেও জস বাটলারকে আউট হয়ে যেতে হতো। কিন্তু আজকে যে বোলিংয়ে মিচেল স্টার্ক, তিনি তো জস বাটলারকে আউট করবেন না, বরং উল্টো সতর্ক করলেন যে ক্রিস সারবেন না, মানকানিং আউট হয়ে যেতে পারেন। ঘটনাটি ঘটে ইংল্যান্ডের ইনিংসের পঞ্চমতম ওভারে। এই সময় স্টার্ক বল করতে এসেই আচমকা থেমে যান, আর ক্রিস ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন জস বাটলার, যেখানে মানকানিং আউট করার সুযোগ ছিল মিচেল স্টার্কের কাছে। কিন্তু তিনি তা না করে বরং উল্টো জস বাটলারকে সতর্ক করলেন। উল্লেখ্য যে এর আগে 2019 সালের আইপিএলে রবিচন্দ্র অশ্বিন জস বাটলারকে মানকানিং আউট করেছিলেন, তখন এই ঘটনাটি বড় বিতর্কের জন্ম দিয়েছিল। বেশ কয়েকজন ইংলিশ ক্রিকেটাররা অশ্বিনকে তিরস্কারও করেছিল, যদিও মানকানিং আউটকে ক্রিকেটে বৈধতা দিয়েছে। তবুও ক্রিকেটে স্পোর্টসম্যানশিপ বলে একটা কথা আছে। প্রিয় দর্শক, মিচেল স্টার্কের এমন আচরণ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।